নমস্কার বন্ধুরা, সাগরিকা মমস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই গরমে আম লেবু তেঁতুল দিয়ে অনেক মাছের টক খাওয়া হয়েছে, এবার আমড়া দিয়ে মাছের টক বানানোর পালা। তাই আজ আমার মা বানিয়েছে অপূর্ব স্বাদের আমড়া দিয়ে পার্শে মাছের টক, সাথে রয়েছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন দেখে নেওয়া যাক আমড়া দিয়ে পার্শে মাছের টক রেসিপি। এখানে 150 গ্রামের মতন পার্শে মাছ নেওয়া হয়েছে, সেগুলি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে। বেশ কয়েকটি কাঁচা আমড়া কেটে ভালো করে ধুয়ে রাখা হয়েছে। এখন কড়াতে পরিমাণ মতন বেশ খানিকটা সর্ষের তেল নেওয়া হলো। তেল গরম হয়ে গেছে, এখন গরম তেলে পার্শে মাছগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। মনে রাখবেন, বেশি কড়া করে ভাজবেন না, নাহলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। আর টকে মাছ পড়লে যে কোনো মাছ এমনিতেই শক্ত হয়ে যায়। মাছগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখা হলো। ভেজে নেওয়া মাছের তেলে এখন 1 চামচ মতন সর্ষে দেওয়া হলো। কেটে রাখা কাঁচা আমড়াগুলো এখন দিয়ে দেওয়া হলো। এই আমড়াতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে, যা আপনার ত্বককে ভালো রাখে। এছাড়া এই আমড়া হজম ক্ষমতাও বৃদ্ধি করে। এখন 1 চামচ মতন লবণ দেওয়া হলো। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো। 1 চামচ মতন আদা বাটা দেওয়া হলো। এখন 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দেওয়া হলো। 1 চামচ মতন জিরে গুঁড়ো দেওয়া হলো। 1/2 চামচ মতন লঙ্কা গুঁড়ো দেওয়া হলো। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতন বেশ খানিকটা জল দিয়ে দেওয়া হলো। এখন ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দেওয়া হলো। এই পার্শে মাছের একটি ভালো গুণ হলো, এটি আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে। তৈরি হয়ে গেছে আমড়া দিয়ে পার্শে মাছের টক রেসিপি। খুব সহজেই এই পদ্ধতিতে নিজেই ঘরে বানিয়ে ফেলুন আমড়া দিয়ে পার্শে মাছের টক। আমার মায়ের হাতের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই আমড়া দিয়ে পার্শে মাছের টক রেসিপি যদি ভালো লাগে, তাহলে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। সাগরিকা মমস কিচেন চ্যানেলের আরও অন্যান্য রেসিপি অবশ্যই দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।